নিঝুম গ্রামে বৃষ্টির জল ধরে রাখতে গর্ত খুঁড়েছিল এলাকার মহিলা শ্রমিকরা। হঠাৎই কোদালে ঠেকল শক্ত কিছু একটা, এরপরই যা বেরোলো তাতে রীতিমতন চোখ কপালে উঠল শ্রমিকদের। কোদাল দিয়ে তারা যখন কোপাচ্ছে, সেই কোদাল ঠেকেছিল শক্ত কিছুতে। ওপর থেকে মাটির আস্তরণ সরাতেই দেখা গেল যে একটা বাক্স রয়েছে, কিন্তু এরকম বাক্স মিলতেই প্রথমে সেটা কিন্তু খুলতে চাননি। এরপর যখন বাক্স খোলা হলো, তখন দেখা গেল তাতে রয়েছে সোনা রূপার অলঙ্কার। সাহস করে কেউই সেটাতে হাত দিতে চাইছিলেন না। কি জানি ভেতরে কি রয়েছে, বোমা টোমা নেই তো? শেষ পর্যন্ত অবশ্য সবার সঙ্গে কথা বলে তারা ওই বাক্স খোলার সিদ্ধান্ত নেন। আর বাক্স খুলতেই বেরিয়ে এলো সোনা এবং রূপোর গয়না। উদ্ধার হয়েছে 17টি মুক্তোর নেকলেস, 13টি সোনার লকেট, 4টে সোনার মেডেল। 4টে সোনার মেডেলের পাশাপাশি রয়েছে আংটি, কানের দুল এবং বেশ কয়েকটা রূপোর কয়েন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেরলের কন্নুর জেলায় চেঙ্গালি এলাকায়। এদিকে খনন কাজের সময় সোনা রূপার উদ্ধার হওয়ায় রীতিমতন কিন্তু খবর চাউর হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রথমে খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে। പക്ഷെ നമ്മളെ കലണ്ടല്ല എടുത്തിടുവയിന് അതാ പറ്റിയെ കട്ടിയിട്ടില്ല അത്യം തീർച്ചതാണ് അത് നല്ല അതെന്റെ മലേന്റെ അതേ മുട്ടന്നെ സ്വർണ്ണന്നെയായിരിക്കും ഇത് അതെന്നെ প্রথমেই খবর দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতে। ঘটনায় ডেকে পাঠানো হয় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে। খুব স্বাভাবিক, এই ঘটনায় গুপ্তধন দেখতে তখন প্রচুর মানুষ ভিড় করেছেন। জানা গিয়েছে যে এইখান থেকে অনেক সোনা রূপার গয়না উদ্ধার হয়েছে। কান্নুরের চেমাগাই পঞ্চায়েত এলাকার একটি রবারের বাগানে বৃষ্টির জল ধরে রাখার জন্য মাটি খোঁড়া হচ্ছিল। গর্ত খোঁড়ার সময় একটি পাত্র দেখতে পান শ্রমিকরা। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে 17টি মুক্তোর নেকলেস, 13টি সোনার লকেট, 4টে মেডেল, 5টা সোনার আংটি, 1টা সোনার সেটের কানের দুল এবং 345টি রূপোর কয়েন। বাক্সটি পাওয়ার পরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বাক্সটি নিজেদের হেফাজতে নিয়ে সেটি খোলার পর অবাক হয়ে যান সকলেই। পরে পুলিশ আধিকারিকরা ওই বাক্সটিকে উদ্ধার করে নিয়ে যায়। সেটি আদালতে পেশ করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলো কত পুরনো তা জানার চেষ্টা করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে প্রাথমিক অনুমান যে এই সোনার রূপার গয়না কিন্তু বেশ পুরনো। তবে কী করে সেই সোনার উপর গয়না ওই জায়গায় এলো তাও জানার চেষ্টা চলছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার পিভি উষা কুমারী এই বিষয়ে জানান যে বর্ষার জল ধরে রাখার জন্য গর্ত খোঁড়ার কাজ চলছিল। ওই সময় শ্রমিকরা এই বাক্সটি দেখতে পান। এরপর এর মধ্যে থেকে এই সোনা রূপোর গয়না উদ্ধার হয়। এরপর স্থানীয় পঞ্চায়েতকে জানানো হয়। পঞ্চায়েত সভাপতি বিষয়টা পুলিশকে জানাতে বলে। এরপর পুলিশকে জানানো হয়। পুলিশ এসে উদ্ধার হওয়া সামগ্রী নিয়ে গিয়েছে। পরে কোর্টে গিয়ে সেগুলোকে জমা করেছে পুলিশ। কি বলছেন পিভি উষা কুমারী শোনাব। അവര് രാവിലെ മഴക്കുഴി തൊഴിലുറപ്പ് പദ്ധതിയിലെ ഭാഗമായിട്ട് മഴക്കുഴി എടുക്കുന്ന സമയത്താണ് ഇങ്ങനെ രാവിലെ കിട്ടിയത്. അപ്പോൾ അത് മൊത്തം കഴുകി വൃത്തിയാക്കുമ്പോൾ അവർ സംഭവം ഇത് സ്വർണ്ണമാണോ വെള്ളിയാണോ എന്ന് അവർക്കൊന്നും കൊടുത്തം കിട്ടിയിട്ടില്ല. അപ്പോൾ അത് പഞ്ചായത്തിലേക്ക് വിവരം അറിയിക്കുകയും
അതിൻ്റെ ഭാഗമായിട്ട് നമ്മളത് അതിനെപ്പറ്റി ആലോചിച്ച് പ്രസിഡന്റുമായി ആലോചിച്ച് തീരുമാനിച്ച്. അപ്പോൾ പ്രസിഡന്റ് പറഞ്ഞു അത് നമുക്ക് എന്തായാലും പോലീസിലേക്ക് അറിയിക്കണം. അപ്പോൾ പോലീസിൽ വിവരം അറിയിക്കുകയും അതിൻ്റെ തുടർ നടപടിയായി പോലീസ് അവർ ശ്രീണ്ടാലും പോലീസിൽ നിന്ന് അവർ വരികയും അത് കൊണ്ടുപോകും, അവർ പരിശോധനക്കായി കൊണ്ടുപോവുകയും ചെയ്തിട്ടുണ്ട്. അത് അവർ രാവിലെ മഴക്കുഴി തൊഴിലുറപ്പ് പദ്ധതിയിലെ ഭാഗമായിട്ട് এক মহিলা শ্রমিক তিনি জানাচ্ছেন যে বাক্সের মধ্যে প্রচুর সোনার উপর গয়না, পেন্ডেন্ট, প্রাচীন মুদ্রা ইত্যাদি পাওয়া গিয়েছে। বাক্সটা খুব ভারী ছিল। কি বলছেন তিনি শোনাবো। നല്ല കുറേ മുത്തുമണി, കുറേ മറ്റേ നല്ല പതക്കം പോലത്തെ സാധനം, പിന്നെ നാല് നാണയത്തിൻ്റെ ആ കൂട്ട്, പിന്നെ കുറേ വെള്ളിൻ്റെ കുറേ ചെറിയ 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 അത് വലിയ പതക്കം, മറ്റേ ആ വെള്ളി പോലെ തന്നെ ഒരുപാടുണ്ടായിരുന്നു അത്. പിന്നെ ഓഴ്സുള്ള രണ്ട് സാധനമുണ്ട്, രണ്ട് കമ്മൽ, ആ രണ്ട് കമ്മൽ, അതിന് നേറ്റലായിട്ടുള്ള നല്ല രണ്ട് കമ്മലുണ്ട്. നല്ല ഇതുണ്ട് കാണാൻ, നല്ല വെയിറ്റും ഉണ്ടായിരുന്നു. നല്ല കുറേ മുത്തുമണി, കുറേ മറ്റേ നല്ല പതക്കം പോലത്തെ. സ്ഥാനീയ ബാഷിന്ദা সুধা তিনি জানাচ্ছেন যে বাক্সটা পেয়ে রাতে তার কাছে জমা রাখেন শ্রমিকরা। পরে তিনি সকালে পঞ্চায়েতের মাধ্যমে পুলিশকে বাক্সটা হস্তান্তর করেন। শোনাব তার কথাও। പഞ്ചായത്തിന് എൻ ആർ ഡിൻ്റെ വരും, പോലീസും കൂടെ വന്നിട്ട് എല്ലാം കൊണ്ടുപോയി എല്ലാം ചെക്ക് ചെയ്ത് കൊടുക്കുകയും കൈമാറുകയും ചെയ്യും. ഞാനാ കൈമാറിയില്ല. പക്ഷെ നമ്മളെ കലണ്ടല്ലോ എട്ടിടുവയിന് അതാ പറ്റിയെ കട്ടിയിട്ടില്ല, അത്രയും തീർച്ചയാണ്. এর আগেও 2024 এর ফেব্রুয়ারি মাসে গুজরাতের কচ্ছ জেলায় গ্রামবাসীরা সোনার সন্ধানে খনন করতে গিয়ে হরপ্পা যুগের একটি প্রাচীন সভ্যতার নিদর্শন পেয়েছিলেন। বিখ্যাত হরপ্পা যুগের স্মরণ করিয়ে দেওয়া সেই আবিষ্কার প্রত্নতাত্ত্বিক এবং স্থানীয় মানুষের মধ্যে বিস্ময় তৈরি করেছিল। হরপ্পা যুগের বিখ্যাত ধোলাভিরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত লোনাদ্রি গ্রামে আবিষ্কার করেছিল। গ্রামবাসীরা একটি সুরক্ষিত বসতির ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিল যা ঘোলাভারিতে হরপ্পা সভ্যতার সঙ্গে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। আর এবার কেরলে এই যে গয়নাগাটি, সেই গয়নাগাটি ভর্তি বাক্স উদ্ধার হয়েছে। আর এই বাক্স দেখতে স্থানীয়রা তারা কিন্তু ভিড়ও জমিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।